এতদিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় বর্বর হামলা চালালেও হঠাৎ নেতানিয়াহুর বিরাগ ভাজন হয়ে বরখাস্ত হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি এবং বিশ্বাসে ফাটল ধরায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার পর ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। 5 নভেম্বর মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সংক্ষিপ্ত একটি চিঠিতে গ্যালান্টকে পদচ্যুত করার কথা জানানো হয়। এই চিঠিতে নেতানিয়াহু গ্যালান্টকে বলেছেন, এই চিঠি পাওয়ার 48 ঘন্টার মধ্যে আপনার মেয়াদ শেষ হবে, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সিডিয়ান স্যার। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না, তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসে ফাটল ধরেছে। তিনি বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বহির্ভূত। গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরায়েলের শত্রুদের সহায়তা করার অভিযোগও তোলেন বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্টস এমন পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি মনে করেন, এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তার মূল্যে রাজনীতি করা হয়েছে। আরেক বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেন, যুদ্ধের মাঝখানে এমন পদক্ষেপ নেওয়াটা পাগলামো। লাপিডের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনাদের জলাঞ্জলি দিয়েছেন।